হাই ওয়েলকাম টু বাংপেনি আর এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ থামনেলে যেটা দেখেছো সেটাই খবর সেটাই সেই দুটো বিষয় নিয়েই কথা বলতে হয় জাস্ট এই মুহূর্তেই খবর ঢুকেছে আর আরেকটা খবর একটু সকালের দিকে আনন্দবাজারে আমি প্রথম দেখেছিলাম তো দুটো বিষয় এই মুহুর্তে একদম পরিষ্কার জলের মতো পরিষ্কার দুটো বিষয় নিয়েই কথা বলবো যার মধ্যে একটা বিষয় হচ্ছে যে অ্যান্তোনিও পেরোসোভিচ তাকে কিন্তু বলা হয়েছিল যে তার যে অফেন্স সেটা ছিল ভায়োলেন্ট কন্ডাক্ট রেফারির সাথে দুর্ব্যবহার রেফারিকে ধাক্কা দেওয়া এবং রেফারি এবং ম্যাচ কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু খুব কড়া রিপোর্ট পড়েছিল এই অ্যান্থনিও পেরোসোভিচের বিরুদ্ধে এবং এই প্লেয়ারটার ওপর ইস্টবেঙ্গলের সমর্থকরা কোথাও আসারও দেখছিলেন যে এই প্লেয়ারের হাত ধরে হয়তো কিছু হতে পারে তো তাকে কিন্তু পাঁচ ম্যাচে নির্বাসন দেওয়া হয়েছে এবং অলরেডি তার এক ম্যাচে নির্বাসন কিন্তু হয়ে গেছে বাকি চারটে ম্যাচ তাকে পাওয়া যাবে না উনিশে জানুয়ারি অবধি সম্ভবত এস বেঙ্গলের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ অবধি কিন্তু এই অ্যান্থনিও পেরোসেবিচে সার্ভিস এস বেঙ্গল টিম পাবে না এটা হলো একটা বড় বিষয় দ্বিতীয় যে বড় বিষয়টা যেটা জাস্ট এই মুহূর্তে আপডেট বেরিয়ে আসছে যে এস বেঙ্গলের হেড কোচ ম্যানুয়েল ডায়াজ তাকে কিন্তু এস ইইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ এই মুহূর্তে ছাঁটাই করেছেন বা বলা ভালো যে তার সাথে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন হয়েছে তার সাথে এই মুহূর্তে সম্পর্ক ছিন্ন হয়েছে এস ইস্টবেঙ্গলের এবং আজ থেকেই মোটামুটি টিমের দায়িত্ব ইন্টারিম কোচ হিসাবে সেটা কিন্তু চলে যাচ্ছে রেনেডি সিংয়ের হাতে কতদিনে নতুন ম্যানেজার আসবে বা নতুন ম্যানেজার হিসেবে কিন্তু এই মুহূর্তে দুজনের নাম ভেসে উঠছে সেটাও বলে দেওয়া ভালো যে একজন তো অবশ্যই দীর্ঘ সময় থেকেই নামের মধ্যে থাকা এলকো সাটোরি এবং দ্বিতীয়জন জন এর আগে আগেএস ইস্টবেঙ্গল মানে তখন সেই মুহূর্তে কোয়েস ইস্টবেঙ্গল ছিল সেখানে কোচিং করিয়ে যাওয়া মারিও রিভেরা তবে দুজনের তুল্যমূল্য বিচারে কিন্তু কোথাও এলকো স্যাটারি কিছুটা হলেও এগিয়ে থাকছেন এই মুহূর্তে আর মারিও রিভেরা কিন্তু এই মুহূর্তে ফ্রি এজেন্ট তাকে নিয়ে আসতে কোথাও কোনো সমস্যা নেই তবে এখনও অবধি স্টিল যা খবর সেটা হলো রেন সিংয়ের হাতে আপাতত দায়িত্ব থাকছে তারপর যখন কোচ নির্বাচন চূড়ান্ত হয়ে যাবে বা কোচ ব্যাপারে পুরো মানে একদম ফাইনাল ব্যাপার বেরিয়ে আসবে তখন কিন্তু সেটা নিয়ে ডিসকাস করব আর এর বাইরে আর কিছু বলার নেই ম্যানুয়েল ডায়াস তিনি আটটা ম্যাচের দায়িত্ব পেয়েছিলেন কোনোভাবেই টিমকে সাকসেস দিতে পারেননি বা কোথাও বলা ভালো যে তিনি স্বীকার করে নিয়েছিলেন যে এটা তার হাতে তৈরি টিম না তিনি একটা রেডিমেড টিম পেয়েছেন যেখানে তার কিছু করার নেই তিনি যা পেয়েছেন সেই দিয়েই তিনি আপাতত কাজ চালাচ্ছেন তো যা হওয়ার তাই হয়েছে যে একটা সময়ের পর ম্যানেজমেন্ট আর তার ওপর ভরসা করতে পারছিলেন না এবং তাকে যথারীতি ছেড়ে দেওয়া হচ্ছে অনেকে জানতে চেয়েছো যে নতুন প্লেয়ার আসার ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই একজন ফরোয়ার্ড এবং একজন মিডফিল্ডার মোস্ট প্রবলি এসে বেঙ্গলে কিন্তু এই মুহূর্তে আসতে চলেছে বলেই খবর তবে তারা কারা বা কোন পর্যায়ে রয়েছে এখনো অবধি জানি না বা জানলে অবশ্যই পরে সেটা নিয়ে তো ভিডিও বানাবো এই ভিডিওটা এ অবধি বেশি বড় করলাম না খুব ছোটো ছোটো বিষয় ছিল দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই